আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর এক্সটেনশন অফিসার পদের লিখিত এবং এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে কোনো চাকরির পরীক্ষার পর সেই পরীক্ষার প্রশ্নের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। আমরা শুরু করব এমসিকিউ অঙ্ক দিয়ে। এমসিকিউ অঙ্ক ছিল মোট চারটা, সেই ক্ষেত্রে অঙ্ক শুরু হবে 37 নম্বর অঙ্ক দিয়ে। 37 নম্বর অঙ্ক ছিল 0.2 গুণ 0.02 গুণ 0.002 গুণ 0.0002 ইকুয়াল টু কত। তো এটার নিয়মটা হচ্ছে 2 দুকোণে 4 দুকোণে 8 দুকোণে 16 আপনারা লিখবেন। লিখার পর এখানে গুনতে হবে দশমিকের পরে কয় ঘর আছে। এখানে আছে 3, 4 ঘর, 5, 6, 7, 8, 9, 10 ঘর আছে। সেই ক্ষেত্রে আমাদের 10 ঘর মিলাতে হবে। সেই জন্য আমরা যেটা করব, 2 ঘর এখানে আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর এই 2 ঘর 10 ঘর হয়ে যায়। 0.80, তারপরে হচ্ছে 16, অর্থাৎ 0.00000016 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 38। নাম্বার 38-এ বলা আছে রুট ওভার 0.00009 ইকুয়াল টু কত। এটা সমাধান করলে পাওয়া যাবে হচ্ছে 0.003। এই 0.003 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 39। 39-এ বলা আছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত। তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9, অর্থাৎ 999, এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। পার্থক্য হবে হচ্ছে 899। 899 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 40। নাম্বার 40-এ বলা আছে রুট ওভার 1 + √1 এর বর্গ কত। তো এটার বর্গ করলে আমরা পাবো হচ্ছে সূত্র অনুযায়ী √1² + 2 × √1 × √1 + √1² ইকুয়াল টু পাওয়া যাবে 1 + এটা পাওয়া যাবে হচ্ছে 2 + 1 ইকুয়াল টু আসবে হচ্ছে 4। এই 4 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব লিখিত অঙ্কের প্রশ্ন সমাধান। 7 নম্বরের এক প্রশ্নে ছিল, নিচের প্রশ্নগুলোর উত্তর দিন, 6 ·3 × (3)^1 − −0.25 ইকুয়াল টু কত। তো এটা করলে পাওয়া যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 × 3 × (3)^1 = 0.25-কে লেখা যায় হচ্ছে 4/1। এটি এটা কাটা, এটা কাটলে আসে 3, এটা আসলে হচ্ছে 2, অর্থাৎ 2/3 হবে হচ্ছে নির্ণয়মান। তারপরে প্রশ্ন 7-এর 2। 7-এর 2-এ বলা আছে −1 পাওয়ার জন্য −4/5 সঙ্গে কত যোগ করা দরকার। তো আমাদের লাগবে হচ্ছে −1, আমরা যোগ করব হচ্ছে −4/5 সাথে। ধরে নিই x যোগ করলে −1 হয়, তাহলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 4/5 − 1। ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 4, 5 − 4 ইকুয়াল টু আসবে হচ্ছে 4/1, অর্থাৎ 4/1 যোগ করতে দরকার। 4/1 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন 7-এর 3। 7-এর 3-এ বলা আছে একটি সংখ্যা 757 থেকে যত ছোট, 555 থেকে তত বড় সংখ্যাটি কত। এটা করার সিস্টেমটা হচ্ছে 757 + 555 / 2, অর্থাৎ গড় বের করলেই হয়। এটা সমাধান করলে পাওয়া যাবে হচ্ছে 1312, আর এটা পাওয়া যাবে / 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 656। 656 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 7-এর 4। নাম্বার 7-এর 4-এ বলা আছে −2 + −2 − (-2)/(-2)/(-2) এর মান কত। তো এটা করলে আসবে হচ্ছে −2, এটা আসবে হচ্ছে −2, মাইনাসে মাইনাসে +2 − 2। তো এটা এটা কাটা যায়, সেক্ষেত্রে আসবে হচ্ছে −4। এই −4 হবে হচ্ছে নির্ণয়মান। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 8। নাম্বার 8-এ বলা আছে কোনো একটা স্কুলে শিক্ষক শিক্ষিকার মধ্যে 3/2 অংশ মহিলা, পুরুষ শিক্ষকের 12 জন অবিবাহিত এবং 5/3 অংশ বিবাহিত। ওই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত। ধরে নেই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা = 3x, তাহলে মহিলার সংখ্যা হবে হচ্ছে x এর 3x এর 3/2 অংশ ইকুয়াল টু আসবে হচ্ছে 2x, আর পুরুষের সংখ্যা হবে হচ্ছে x। এখন প্রশ্নে বলা আছে যে
পাঁচ ভাগের তিন অংশ হচ্ছে বিবাহিত পুরুষের মধ্যে, তাহলে বিবাহিত আর অবিবাহিত মিলে হবে হচ্ছে মোট পুরুষের সংখ্যা। তাহলে পুরুষের পাঁচ ভাগের তিন অংশ মানে হচ্ছে 3x/5 প্লাস হচ্ছে 12 জন অবিবাহিত, এই দুটো যোগ করলে আমার মোট পুরুষের সংখ্যা আসবে। এটা ক্যালকুলেশন করে আমাদের x এর মান বের করতে হবে 5 3x + 60 = x বা 5x = 3x + 60 বা 2x = 60 বা x = আসবে হচ্ছে 30। x এর মান হচ্ছে 30। আমাদের বের করতে হবে হচ্ছে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা, মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে 3x, তাহলে 3 × 30 = আসবে হচ্ছে 90, অর্থাৎ 90 জন হবে হচ্ছে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 9, নাম্বার 9 এ বলা আছে একটি শহরের জনসংখ্যা 8000 জন, প্রথম বছরের জনসংখ্যার বৃদ্ধি পায় শতকরা 10 জন এবং দ্বিতীয় বছরে শতকরা 20 জন, দুই বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে এক বছর পর জনসংখ্যাটা আমরা দেখি, এক বছর পর জনসংখ্যা হবে হচ্ছে 8000 ছিল, 10% বাড়বে হচ্ছে 800 জন, তাহলে জনসংখ্যা হবে হচ্ছে 8000 + 800 = আসবে হচ্ছে 8800 জন। যেহেতু জনসংখ্যা চক্রবৃদ্ধি হারে বাড়ে, তাহলে দুই বছর পর আমরা যে হিসাবটা করব, জনসংখ্যা বাড়বে হচ্ছে 8800 × শতকরা 20%, অর্থাৎ 20% = আসবে হচ্ছে আমাদের 1760 জন। তাহলে জনসংখ্যা হবে হচ্ছে 8800 + 1760 = আসবে হচ্ছে 10560 জন, অর্থাৎ 10560 জন হবে হচ্ছে জনসংখ্যা দুই বছর পর। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10, নাম্বার 10 এ বলা আছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, 3x - 5y = -9 আর 5x - 3y = 1। এই ক্ষেত্রে আমরা যেটা করব, এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ, এক নং সমীকরণকে আমরা গুণ করব হচ্ছে 3 দ্বারা এবং দুই নং সমীকরণকে আমরা গুণ করব হচ্ছে 5 দ্বারা। তারপরে আমরা দুই নং থেকে এক নংকে বিয়োগ করব, তাহলে ম্যাকানিজমটা আসবে হচ্ছে আমাদের 25x - 15y - প্লাস = 5 আর এটা আসবে হচ্ছে 9x - 15y = -27। বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 16x = 32, এক নং দুই নং থেকে এক নং, অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করব, গুণ করার পর আসবে হচ্ছে x = 2। এখন এই x এর মান আমরা দুই নং সমীকরণে বসাবো, x এর মান দুই নং সমীকরণে যদি পাই -3y = 1 বা 5 × 2 - 3y = 1 বা 10 - 3y = 1 বা 3y = 9 বা y = 3, অতএব x = 2 y = 3, এটি হবে নির্ণয়মান এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।